আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুদ টেক আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকের ভিডিওটা একদম নতুনদের জন্য। আজকে আমি শিখাব এমএস ওয়ার্ড ফার্স্ট পার্ট। যারা অলরেডি এমএস ওয়ার্ডের কাজ জানেন তারা ভিডিওটি স্কিপ করবেন, এবং যারা জানেন না তারা ভিডিওটি মাঝে সঙ্গে দেখবেন। তো সর্বপ্রথম আমাদের কম্পিউটারে অফিস ওয়ার্ড ইনস্টল থাকতে হয়। তো অলরেডি আমি ইনস্টল করে রাখছি, তো আমি এটা ওপেন করব। তো বাম দিকে দেখতে পাচ্ছেন এটা নাম আছে স্টার্ট বাটন। তো স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে সার্চ প্রোগ্রামস অ্যান্ড ফাইলস, এইখানে যদি আমি ওয়ার্ড লিখি তাহলে আমার দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর ভার্সন এটা। তারপর এভাবে ওপেন করা যাবে, অথবা অল প্রোগ্রামস এখানে ক্লিক করবেন। করার পর আমার দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট অফিস এখানে এটা ক্লিক করবেন। করার পর এখানে দেখতেছেন যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, যে ভার্সনেই হোক না কেন এভাবে করবেন তাহলে মাইক্রোসফট অফিস ওপেন হবে। তো আমি এটাতে ক্লিক করলাম। তো ওপেন করার পর আপনারা দেখতে পাবেন একটা ব্ল্যাঙ্ক পেজ, সাদা পেজ এখানে। তো মূলত এমএস ওয়ার্ড হলো লেখালেখির কাজ, অর্থাৎ এটি দিয়ে যত ধরনের লেখা আছে সব কাজ করা হয়, অর্থাৎ এমএস ওয়ার্ড মানেই হচ্ছে লেখালেখির কাজ করা। তো এখানে ডান দিকে ক্লোজ বাটন দেখতেছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে এটি ক্লোজ হয়ে যাবে। আমি আবার ওপেন করি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রিস্টোর ডন, এখানে ক্লিক করলে সম্পূর্ণ হবে, আবার এখানে ক্লিক করলে সম্প্রসারিত হবে, ছোট আর বড় হবে। তারপর বাম দিকে আমি যদি কার্সারটা রাখি তাহলে আবার দেখতে পাচ্ছেন যে এখানে নামও দেখাবে অবশ্য, মিনিমাইজ যদি আমি ক্লিক করি তাহলে এটা হাইড হয়ে যাবে। আবার যদি আমি ওপেন করতে যাই তাহলে আবার এমএস ওয়ার্ডে ক্লিক করলে এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড, এটা আছে টাইটেল বার, আপনি যে নামে ডকুমেন্টটা সেভ করে রাখবেন সে নামটা এখানে দেখাবে, যেহেতু আমি সেভ করে রাখি নাই এখানে ডকুমেন্ট ওয়ান দেখাচ্ছে। তারপর এটার নাম আছে অফিস বাটন, কীভাবে বুঝবেন কার্সারটা রাখবেন, কার্সারটা রাখলেই এখানে নাম দেখাবে অফিস বাটন। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে টিপিট করতেছে দাড়ি, এটাকে বলা হয় কার্সার। আর হোম ইনসার্ট পেজ এগুলোকে বলা হচ্ছে মেনুবার, হোম থেকে অ্যাড ইনস পর্যন্ত মেনুবার, এখানে হোমের অধীনে আছে এগুলা, এগুলোকে বলা হয় টুল বার বা অপশন বার। তারপর ইনসাইডের অধীনে এগুলো আছে, এগুলোকে বলা হয় টুল বার বা অপশন বার। তো আপনারা যা একদমই নতুন, তো এখানে আগে লিখতে হবে, আসলে লেখার কিছু নিয়ম আছে। হাতের আঙুল 10টা, হাতের আঙুলগুলো সমান করে নিয়ে কিবোর্ডের যে মাঝখানে যে বাটনগুলো আছে এ থেকে এল পর্যন্ত, অর্থাৎ ASDF জিএস JKL এগুলো হাত বসে, এখানে প্রথমে ASDF স্পেস JKL, তারপর জি, তারপর এস, এটা 2-3 দিন প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তারপর উপরের লাইনটা, তারপর নিচের লাইনটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো আমি একটা সেন্টেন্স লিখতেছি, এটা এমন একটি সেন্টেন্স হবে যে
ইংরেজি লেটারগুলা সবগুলো থাকবে। এ কুইক, কিউ ইউ আই সি কে কুইক, ব্রাউন ফক্স ওভার দা লেজি ডগ। এই সেন্টেন্সটির মধ্যে সব ইংরেজি লেটারগুলো আছে। এই সেন্টেন্সটা প্রতিদিন প্র্যাকটিস করলে অটোমেটিক আর কি টাইপিং শেখা যাবে বা দ্রুত গতিতে হবে। তো এখন এই লেখাগুলো যদি আমি সবগুলো সিলেক্ট করি, করার পর যদি আমি এখন ফন্ট স্টাইল চেঞ্জ করতে যাই, তাহলে আমাকে এখানে যেতে হবে। এখানে অনেক ধরনের সব ফন্ট স্টাইল আছে, এগুলোকে বলা হচ্ছে ফন্ট স্টাইল। এরিয়াল ব্ল্যাক, তারপর এরিয়াল রাউন্ডেড, এমটি বোল্ড, তারপর অনেক ধরনের এখানে ফন্ট আছে, এগুলো এভাবে ইউজ করা হয়। তো বেশিরভাগ ইউজ করা হয় টাইমস নিউ রোমান। এই ফন্ট স্টাইলটা খুব বেশি ইউজ করা হয়। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে ফন্ট সাইজ, এখানে ক্লিক করলে দেখবেন যে 8 থেকে 72 পর্যন্ত এখানে ডিফল্ট আছে। এখানে আপনি কিবোর্ড থেকে কাস্টমাইজ করেও দিতে পারেন, যেমন ধরুন 5 দিলাম, 5 আকারের ফন্ট সাইজ হয়ে গেল। তারপর আমি যদি এখানে 16 দেই, তাহলে 16 আকারের ফন্ট সাইজ হয়ে গেল। তো নর্মালি 14, 15, 16, 17, 18 মধ্যে হয়, আর সর্বনিম্ন হচ্ছে 1, আর সর্বোচ্চ হচ্ছে 1638। ক্লিক করলে এটি বড় হবে। তো আমি যদি এখন 1639 দিয়ে দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন দ্য নাম্বার মাস্ট বি বিটুইন 1 and 1638, অর্থাৎ 1 এবং 1638 মধ্যে ফন্ট সাইজ হতে হবে। তো এত বেশি লাগে না, যা বললাম 13, 14, 15, 16, 17, 18 মধ্যেই হয়। তো এটা দিয়ে আমি ফন্ট সাইজটা সেট করে নিলাম। নেওয়ার পর এখানে এই লেখাগুলোকে যদি আপনারা মানে মোটা অক্ষরে দেখতে চান, তাহলে এখানে ক্লিক করতে হবে বিটে বোল্ড। বোল্ড করলে মোটা অক্ষরে হবে। তার ডান দিকে দেখতে পাচ্ছেন আই, ডান দিকে বাঁকা, অর্থাৎ ইটালিক। এখানে ক্লিক করলে এটা ডান দিকে বাঁকা হবে। আবার সিলেক্ট করে নিয়ে আবার যদি এখানে ক্লিক করেন, তাহলে আর ইটালিক হবে না। এখন আমার বোল্ড করা আছে, আমি চাচ্ছি যে বোল্ড করব না। সর্বপ্রথম এটা সিলেক্ট করে নিয়ে এখানে বোল্ডে ক্লিক করলে বোল্ড আর হবে না। তারপর আবারও, অর্থাৎ আপনি লেখাকে যে কোনো কাজে রূপান্তর করতে যান না কেন, লেখাগুলোকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আমি যদি এখন আন্ডারলাইন দিতে যাই, সেন্টেন্সের নিচে যদি দাগ দিতে চাই, তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আন্ডারলাইন হবে। এখন আমি চাচ্ছি যে আন্ডারলাইন যদি আমি কালার করতে যাই, তাহলে এখানে গিয়ে এখানে এই যে আন্ডারলাইন কালার, এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনাদের যেটা ভালো মনে হয় সেটা দিবেন, তাহলে এখানে আন্ডারলাইন হয়ে যাবে। এছাড়াও অনেক ধরনের এখানে আন্ডারলাইন আছে, আবার মোর আন্ডারলাইন আছে, এগুলো ক্লিক করে দেখবেন। তো আপনারা যদি চান যে আন্ডারলাইন দেওয়ার প্রয়োজন নেই, তাহলে আবারও লেখাগুলোকে পুরো সেন্টেন্সটাকে সিলেক্ট করে নিয়ে এখানে আন্ডারলাইনে ক্লিক করলেই এখানে আর আন্ডারলাইনটা থাকবে না। তারপর ধরেন যে এই সেন্টেন্সটার মধ্যে ওভারটা ভুল হয়ে গেছে, তো এটাকে কাটার জন্য এখানে স্ট্রাইক থ্রু করলে মাঝখান দিয়ে একটা দাগ হবে। আবার এটাকে আনসেট করতে চাইলে আবার এখানে ক্লিক করলে ওটা আনসেট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন যে এটা এখানে সুপার স্ক্রিপ্ট, এর শর্টকাট নিয়ে হচ্ছে Ctrl+সমান। সে এটার কাজ কি, কাজ হলো আমরা যখন বিভিন্ন বিজ্ঞান বইয়ে বিভিন্ন ধরনের সংকেত দেখি, সেগুলো এটা দিয়ে করা হয়। যেমন ধরেন যে এস, তারপর 2,
এখানে এজ দিয়ে তারপর এখানে ক্লিক করবেন, সাবস্ক্রিপ্টে ক্লিক করলে এখানে টু দেবেন, তাহলে হাইড্রোজেন হয়ে যাবে। এভাবে যত সংকেত আছে এভাবে করা যাবে। তারপর ডান ডান দিকে দেখতে পাচ্ছেন যে সুপারস্ক্রিপ্ট, অর্থাৎ এটা উপরে হবে। এখন যদি আমি সিও দিয়ে তারপর সরি এটা যদি আমি আর সূত্র লিখব, এ প্লাস বি তারপর ফার্স্ট ব্র্যাকেট, আবার এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর সমান এ প্লাস টু এ বি প্লাস বি, অর্থাৎ এটা হলো বর্গের প্লাসের সূত্র। এখন এই সূত্রটা লিখছি কিন্তু স্কোয়ার দেওয়া হয়নি, তো স্কোয়ার দেওয়ার জন্য এ প্লাস বি অল স্কোয়ার এখানে কাঁচারটা রেখে আমি এখানে ক্লিক করলেই এখানে কিবোর্ড থেকে দুই চাপ চাপ দিলে এখানে স্কোয়ার হয়ে যাবে। এ প্লাস বি অল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে আবার সুপারস্ক্রিপ্টে ক্লিক করতে হবে, তারপর কিবোর্ড থেকে বা কিবোর্ডের নাম্বার প্যাড থেকে টু দিলে এটা স্কোয়ারে পরিণত হয়ে যাবে। অনুরূপভাবে বি ডান দিকে কার্সারটা রেখে সুপারস্ক্রিপ্টে ক্লিক করে তারপর কিবোর্ডের প্যাড থেকে টু দিলে এটা স্কোয়ারে পরিণত হবে। এইভাবে যদি আমি আমার মাইনাসেরটা করতে যাই, তাহলে এইটাকে ধরে অর্থাৎ সিলেক্ট করে এখানে কপি, এই যে কপি, অর্থাৎ আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল সিউ করতে পারেন, তারপর স্থান নির্বাচন করে কন্ট্রোল ভিতে পেস্ট, অথবা এখানে পেস্ট করলেও হবে। তারপর এখানে প্লাস আছে, এখানে মাইনাস দিয়ে দেবেন, আবার এখানে প্লাস আছে মাইনাস দিয়ে দেবেন, তাহলে একটা প্লাসের সূত্র হয়ে গেল, একটা মাইনাসের সূত্র হয়ে গেল বর্গের। তো এইভাবে আপনারা করতে পারেন। তো এই দুটোর কাজ হলো এটাই। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে সেন্স কেস, এটার কাজ হলো আমি দেখাচ্ছি, সেন্টেন্সটাকে সিলেক্ট করে নিয়ে এখানে সেন্টেন্স কেসে ক্লিক করলে সেন্টেন্সের যে প্রথম লেটারটা আছে অর্থাৎ এ আছে, এটা বড়ো হবে। তারপর আমি আবার সিলেক্ট করাই আছে, তারপর আমি নিচেরটাতে যদি যাই লোয়ার কেস করলে সবগুলা লেটার ছোট হাতের হবে। দেখতে পাচ্ছেন সবগুলা লেটার ছোট হাতের হয়ে গেছে। আমি আবার যদি লেটারটাকে সিলেক্ট করে নিয়ে আপার কেস অর্থাৎ বড় করতে যাই।